করছিল ওরা জানো? ওই নারী জানি প্রকৃত অর্থে ওটাকেই সম্পর্ক বলে জানো তুই। আমাদের মতো জোড়াতালি দেওয়া সম্পর্ক ছিল না ওদের। ঈশানি যেমনই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, অয়েন প্রত্যেকটা পদে পদে ওর পাশে ছিল, ছিল, ছিল। অয়েন না নেই এখন। অয়েন আর এখন নেই। তোমার বাবা আর মেয়েটা কোন করেছে ওকে? ঈশানি সুখ শান্তি সব নষ্ট করে দিল সারা জীবনের মতো। তারপর আমাকে জোর করে চুপ করিয়ে রাখে তুমি, তুমি তো একই রকম ওদেরই মত, ওদেরই মত। তুমি তোমার কোনো মনুষ্যত্ব নেই, কোনো বিবেক নেই। নিশার এই মতন একটা ভালো মেয়ে, একটা সাহসী মেয়ে, শুধুমাত্র যাতে অন্যের প্রতিবাদ না করতে পারে তার জন্য ওর জীবনটাকে শেষ করে দিল। একটা বারোর কথা ভাবলো না, একটা নোংরা নোংরা ছেলেকে বাঁচানোর জন্য। তুমি তোমার বিবেককে কি জবাব দেবে? এবার একটু প্রতিবাদ করো না গো, আমার পাশে থেকে, আমার পাশে থেকে ঈশানির বিরুদ্ধে আমরা লড়াই করি, চলো চলো আমরা একসঙ্গে লড়াই করি। বদলের চোরাবালি দিন যায় রাত আসে, হারিয়ে গেছে আমার অভিমানী তোমাশে, ভাঙা আমার তাসের ঘর নিদারুণ কাল বসে কে, ভাঙা আমার তাসের ঘর নিদারুণ কাল বসে কে। জানিস কি তুই সুখী আমি তো বুঝতেই পারছি না যে কেন আমরা কমলাকে ভয় পাবো, কেন, কিসের জন্য? তোমার সেই ফুল প্রুফ প্ল্যানটা কি? বাবা সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। চিরদিনের জন্য বন্ধ করে দেবো, আর যদি দরকার হয় তাহলে এমন জায়গায় সরিয়ে দেবো যাতে কাকপক্ষী তো খবর না পায়। জল জানতো একটা মানুষকে গুম করে দেবে, আর যখন জানো যে পুলিশের চোখ আছে কমলার উপরে, ঈশানির সঙ্গে কমলার নিয়মিত যোগাযোগ আছে, নিয়মিত, কেউ খোঁজ করবে না? বাড়ির লোকের কাছে কি জবাবদিহি করবে? আমরা নীরব দর্শকের ভূমিকায় থাকবো। আহ দেবজিৎ, যা বোঝো না তা নিয়ে কেন কথা বলছো তুমি? আজ পর্যন্ত যেখানে যা বিপদ হয়েছে সব তোমার হঠকারিতার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। কমলার মুখের কথায় কি যায় আসে? ও যা বলছে তার পক্ষে কোনো প্রমাণ আছে ওর কাছে? এখন তুমি যদি ভাবো যে মূর্খের মতো কোনো কাজ করে নিজের বিরুদ্ধে প্রমাণ তুলে দেবে পুলিশের হাতে, মানে মানে তুমি যে ভুল করেছো অয়নকে নিয়ে, তুমি সেই ভুল কমলাকে নিয়ে করতে চলেছো আবার। প্রমাণ আছে না আছে আমি জানি না, কিন্তু এটা জানি যে ও যেটা বলছে সেটা সত্যি। ঈশানি, এমনকি অয়নের ব্যাপারে কমলা যেটা বলছে সেটাই সত্যি। কি চাই তোমার এখানে? আমি তোমাদের সাবধান করে দিতে এসেছি, মনে রাখিস
মনে রাখিস, ছোট বৌমার সাথে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে আমি কিন্তু ভুলে যাব যে রুদ্রপ্রসাদ সান্যাল আমার স্বামী আর দেবজিৎ সান্যাল আমার গর্ভের সন্তান। আমি কিন্তু চুপ করে থাকবো না তখন। কি করবে তোমরা? একটা পাপ ঢাকতে আর একটা পাপ করবে? কমলাকে চুপ করিয়ে দিই, আমাকেও কি জন্মের মতো চুপ করিয়ে দেবে তোমরা? ক্ষমা, ছোট বৌমার নিরাপত্তা চাও, তাই তো? বেশ, তাই হবে। তারপর কিন্তু তাকে সামলানোর ভার তোমার। তাকে বোঝাতে চেষ্টা করো। আশা করি বুঝেছো আমি কি বলছি। দেবজিৎ সান্যাল অয়নকেও খুন করেছে। আমি একজন খুনির বউ, একজন খুনির বউ। ছোট ওকে দয়া করুন ম্যাডাম, আমি রাজশা কি হতে পারবো না, আমাকে ছেড়ে দিন। কেন তাকে তুমি ভয় পাচ্ছ শুভ? বলো শুভ, তোমাকে কেউ ছুঁতে পারবে না। স্পিক আউট শুভ, স্পিক আউট। আমি বলেছিলাম তোমাকে আমার ছেলের থেকে দূরে থাকতে। আমার সর্বনাশ না করে তোমার মন মরছিল না, তাই না? চলো 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 পাল্টা।